ভালো আছেন? আমি তো ভালো আছি, আপনি ভালো আছেন তো? না ম্যাডাম, আমি ভালো নেই। কেন? আমি কি করে ভালো থাকবো? গতকালকের কথা বলুন। কি ব্যাপার? কি গতকাল ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছি মাঠে যাব বলে। মাঠে? হ্যাঁ, আমার বউ আমাকে কি মারটাই মারলো, এই দেখুন পিঠ ফুলে আছে। হ্যাঁ তো, কাঁটা খায়ে নুনে ছিটে দিছি। হ্যাঁ, কিন্তু কেন? কেন কিন্তু মেরেছে কেন? হ্যাঁ ম্যাডাম, আমার কোনো দোষ নেই। হতচ্ছাড়ি মেঝেতে শুয়েছিল, আমি অন্ধকারে দেখতে পাইনি, গলায় পা দিয়ে বেরিয়ে গেছিলাম। কি কষ্ট, কি মারটাই মারলো, দেখুন পিঠ ফুলে আছে। সবাই মানে মাঝে মধ্যে এদিক ওদিক করে দেখতে গেলে আজকে ইয়ে কালকে সে হয়ে যায়। তুমি অত কাই ছিল দেখো একবারে ঘন্ট ভাই, সবাইকে একদিন না একদিন বিয়ে করতে হবে। তবে বন্ধু একটা কথা খেয়াল রাখবে, বিয়ে করলে যেন তোমার থেকে তোমার বউয়ের বয়স এক দু বছরে অন্তত বেশি হয়। হ্যাঁ বেশি, বউয়ের বয়স বেশি। কিন্তু আমরা তো জানি কম হয়। হ্যাঁ সেটা তো জানতেন, এখন আমরা শিক্ষা পাচ্ছি, পেয়েছি, আর সেই জন্য আমরা এখন উপদেশ দিচ্ছি। তাহলে বেশি বিয়ে করলে যেন বউয়ের বয়স বেশি হয়। তাহলে কি হবে? কেন বলুন তো? কেন? কেন মানে দিলে বউ মারলেও লোককে বলতে পারবো না ভাই, ঘরের গুরুজন শাসন করছে। কি বলেন, আমরা মার খাবো একটা কিছু বলবো না? এটা একটা কোনোদিন হয়? ম্যাডাম টেনশন নেবেন না, এই টাক থেকে না না কোনো নয়, এ তো পূর্ণিমার চাঁদ। ম্যাডাম একটা টাক থেকে আপনি এত টেনশন নিচ্ছেন? আমার বাড়িতে গেলে বুঝতে পারবেন টাকের ফ্যাক্টরি কাহাকে বলা হয়। হ্যাঁ, পাঁচ পুরুষ ধরে টাকের লেভেলটা ধরে রেখেছি। আমার দাদুর টাক, বাবার টাক, কাকুর টাক, আমার টাক, আমার ভাইয়ের টাক, পাঁচজন পুরুষের টাক। ভাইয়ের ছেলে তো এখনো হয়নি। না হবে, তার পিতো গামলা হবে, পরপর হবে। ম্যাডাম আমরা যখন সবাই একসঙ্গে খেতে বসি না, মনে হয় যেন তবলা সেট বুঝছে, ওইখানে যদি হ্যান্ড স্টাফ থাকে তাহলে বাজিয়ে দিয়ে চলে আসবে। এ তপের দুধ আছে, তুমি তো পুরো খে তোমার এটা কি দাদা, এটা কি হয়? দাও দাও আমার হাতে দাও, আর একটু আমাকে গ্রিন রুমে দিব, আমি ঘরের জন্য নিয়ে আবার। ম্যাডাম এই পাঁচ পুরুষের টাকে হাতের তালি, হ্যাঁ এখনো দু পুরুষের বাকি আছে, আরো দু পুরুষের টাক হবে। কেন বলুন তো? কেন হবে? দিলে পাঁচ আর দুই সাত, তারপরে এ টাক বাদ, স্বর্গপুরে দেবদেবী চিন্তায় আছেন, একটা ফ্যামিলিতে এত টাক সার্ভিস করা যাবে না। অসুবিধে নেই, আমাদের একটাই প্রবলেম, এই চুলের প্রবলেম।